খবরমালায় আপনাদের স্বাগত। আজ ফির একটি ব্রেকিং নিয়ে আমরা হাজির আপনাদের সামনে। এটি একটি উদ্বিগ্নের খবর এবং অবশ্যই একটি দুঃখের খবর যে ইসলামপুর পৌরসভায় প্রথম একজন করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু হয়েছে। এই বিষয়টি জানিয়েছেন আমাদের ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল, তারই ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিগত দু তিন বছর ধরে শ্বাসকষ্টের একটি রোগে তিনি ভুগছিলেন এবং করোনা পজিটিভে আসার পর আজ সকালে তার মৃত্যু হয়। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভয় পাবেন না, ভয়ভীত হবেন না, সুরক্ষিত থাকুন, সাবধান থাকুন এবং বাড়ির থেকে বেরোলে, প্রয়োজনেই বেরোবেন, অবশ্যই মাস্ক পরে বেরোবেন। আসুন এই বিষয়ে আমরা জেনে নিই তার মুখে, যার ওয়ার্ডের তিনি বাসিন্দা এবং যিনি ইসলামপুরের প্রশাসক কানাইলাল আগরওয়ালের মুখ থেকেই আমরা শুনে নেব ঘটনার সত্যতা। প্রদীপ সোনি বলে একজন 51 বছর বয়স, তার ইসলামপুর বাজারেই থাকে, তার করোনা পজিটিভ ধরা পড়েছিল। শারীরিক অবস্থাটা অবনতি হওয়াতে তাকে শিলিগুড়ির জিসান হসপিটালে তাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আজকে রাত্রে রাত 6:30 উনি মারা গেছেন জিসান হসপিটালে। সকালে ওনার বাড়ির লোকজন আসছিল, আমি কথাও বলেছিলাম, বললাম হ্যাঁ, বছর দুয়েক ধরে কিছুটা শ্বাসকষ্ট ছিল, তারপরে করোনা পজিটিভ হওয়াতে ওকে আর বাঁচানো গেল না। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা আছে, বিশেষ করে ও তো আমার ওয়ার্ডেই থাকে, সবসময় আমার সঙ্গে ওর পুরো পারিবারিক সদস্যদের সঙ্গে যোগাযোগটা ছিল। ইসলামপুর হাসপাতালে ভর্তি করা, এখান থেকে রেফার করার ব্যাপারটা শিলিগুড়িতে, সবটাতেই আমার নলেজে ছিল। আজকে এখন ওরা যেহেতু ভরিটা সরাসরি পরিবারের লোককে দেওয়া হবে না, ওই জন্য সকালেই বলেছি যে ওখানে আমবাড়িতে সাবুডাঙ্গা ওখানে ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামে শেষ কাজটা করা হবে। আমি বলেছি সেখানেই চলে যান, দূর থেকে দেখতে দিবে, জিসান হসপিটালে যেটা নিয়ম আছে শুনলাম দূর থেকে দেখতে দেয়। ওখানে শেষ দর্শন করে ওখানে ক্রিমেটোরিয়ামে ওখানে গিয়ে একটু অপারেশন কথা বলে নেবে, যদি সম্ভব হয় তাহলে অস্থিটা আনবে, যদি সম্ভব না হয় তাহলে বলেছি বাদ বাকিগুলো ফটো দিয়ে, ফটোর পরে মালা দিয়ে আর যেগুলো কাজ করতে হয় ওগুলো কাজগুলো করে নেবে।